আরও নতুন ভিডিও দেখতে চান? তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ বিশ্ব বাংলা। যে কথা বলা হচ্ছে সে বিষয়ে আপনি কি বলবেন? তৃণমূলের তরফ থেকে যে দাবি, কালকে যে একটা জনসমুদ্র মানে বাংলা সাক্ষী থেকেছে, আজকে বিজেপি পুরো বাংলায় গেরুয়াময় হয়ে গেছিলো কালকে রাজপথ কলকাতায়। সেখানে কী করে জনসমুদ্রটাকে পুরোপুরিভাবে শিফট করে নিয়ে যাওয়া যায়, মানুষের কাছ থেকে সেই জনসমুদ্রের ছবিটাকে শিফট করে নিয়ে যাওয়ার জন্য মমতা ব্যানার্জির যে পরিকল্পিতভাবে যে একটা নাটক তৈরি করে রাখা হয়েছিল এবং মূর্তি ভাঙা, তার মধ্যে যে বিদ্যাসাগরের মূর্তি, বাংলার ঐতিহ্য তো উনি নষ্ট করে দিয়েছেন। বিদ্যাসাগর, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ কাউকে কিচ্ছু রাখেননি, এবং যেভাবে মূর্তি মানে ভোটের রাজনীতির জন্য যেভাবে বিদ্যাসাগরকে ইউজ করা হয়েছে এবং তার জন্য আমরা ধিক্কার জানাই, এবং যেভাবে উনি বহিরাগতদের তত্ত্ব দিচ্ছেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই কোনো বিজেপি, কোনো টিএমসি, কোনো সিপিএম, কোনো কংগ্রেসকে আমরা দায়ী করছি না। আমরা সিসিটিভি ফুটেজ দেখতে চাই, আমরা পরিষ্কার দেখতে চাই কারা কারা ওখানে আছে। যারাই থাকুক না কেন, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। সিসিটিভি ফুটেজ এখনও কেন বের করা হচ্ছে না? তার জন্য কি এডিট করতে কি অনেক টাইম লেগে যাচ্ছে? এখনও কি সিসিটিভি ফুটেজ কলেজের, যেখানে হোস্টেল ক্যাম্পাসে যে সিসিটিভিটা ছিল, সেখানে কি এডিটের জন্য এত দেরি হচ্ছে যে এখনও পর্যন্ত কেন প্রশাসন থেকে সিসিটিভি ফুটেজটা দেওয়া হচ্ছে না? সেই জন্যই আমরা আজকে বিক্ষোভে বসেছি, এবং পরিষ্কারভাবে একটা পরিকল্পিতভাবে বিজেপিকে কীভাবে কালিমালিপ্ত করা যায় ভোটের শেষ সন্ধিক্ষণে এসে, তার চেষ্টা করছে মমতা ব্যানার্জির সরকার।